সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা সাজেশনের আলোকে প্রতিটি বইয়ের পৃষ্ঠা বাই পৃষ্ঠা ধরে সকল প্রকার বহু নির্বাচনী প্রশ্ন এক কথায় উত্তর সংক্ষিপ্ত প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্নের সাজেশন প্লাস উত্তর বুঝিয়ে দিব এর থেকে পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পাবে আর ভালো রেজাল্ট করার জন্য পিডিএফ সংগ্রহ করতে হবে গ্রুপের লিঙ্ক ভিডিও অ্যান্ড কমেন্ট বক্সে দেওয়া আছে তাছাড়া যারা গ্রুপে জয়েন হবে বার্ষিক পরীক্ষায় প্রতিটি এক্সামের আগের রাতে স্পেশাল প্রশ্ন দেওয়া হবে তো তোমাদের শিল্প সংস্কৃতির এইটা হচ্ছে সিলেবাস আমি এই সিলেবাসটা আগামী এক থেকে দেড় মাসের মধ্যে কমপ্লিট করে দিব তোমাদের তাছাড়া এখানে দেখো কীভাবে মানবণ্টনটা করা হয়েছে শিক্ষণকালীন মূল্যায়ন তো শিক্ষণকালীন মূল্যায়নে কি থাকবে শ্রেণীর কাজ থাকবে আচ্ছা আমরা এটা দেখি শ্রেণীর কাজ বইয়ের কাজ বাড়ির কাজ এগুলো থাকবে তিরিশ নম্বর আর সামষ্টিক মূল্যায়নে থাকবে কি দেখো একটা হচ্ছে ব্যবহারিক অংশ চারুকলা সঙ্গীত নৃত্য অভিনয় যন্ত্রসঙ্গীত যে কোনো একটি বিভাগের ব্যবহারিক কাজ তারপর বন্ধু খাতা দেন অংশে কি থাকবে এক কথায় প্রকাশ সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন ছবি দেখে লেখ রচনামূলক উত্তরের প্রশ্ন তো ব্যবহারিক অংশটা আমরা দেখব আজকে আমরা অংশে এক কথায় প্রকাশ এবং সংক্ষিপ্ত উত্তরের প্রশ্ন এই দুইটার অ্যান্সার দেখব বার্ষিক সামষ্টিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ শ্রেণী ষষ্ঠ বিষয় শিল্প ও সংস্কৃতি পূর্ণমান একশো সময় থাকবে তিন ঘন্টা শিখন অভিজ্ঞতা চার স্বাধীনতা তুমি তত্ত্বীয় অংশ কবিভাগ এক কথাই উত্তর তো থাকবে এক করে পনেরো নম্বর জাতীয় স্মৃতিসৌধের স্থপতি নাম লেখো সৈয়দ মাইনুল হোসেন আমার ভাইয়ের রক্তের আঙ্গানু গানটির তাকে আব্দুল গাফার চৌধুরী উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ রাত্রে কি সংগঠিত হয় মানব ইতিহাসের নৃশংসতম গণহত্যা মুক্তিযুদ্ধ কয় মাসব্যাপী হয়েছিল নয় মাসব্যাপী মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কইটি সেক্টরে ভাগ করা হয়েছিল এগারোটি স্বাধীনতা তুমি কবিতার কবির নাম কি শামসুর রহমান স্মৃতিসৌধ কেন নির্মাণ করা শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে আমাদের মহান স্বাধীনতা দিবস কবে ছাব্বিশে মার্চ তো এখানে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন যা কমনোপযোগী তোমাদের পরীক্ষায় আসতে পারে এরকম অনেকগুলো প্রশ্ন দেওয়া রয়েছে এগুলো অ্যান্সার পেতে হলে অবশ্যই তোমাদের পিডিএফ সংগ্রহ করতে হবে

সরল হয়ে যায় অমর ব্যক্তিদের শ্রদ্ধা জানানোর কঠিন কাজটুকু সেজন্যই বান নয়ের ভাষা আন্দোলনে বাংলা ভাষার জন্য করেছিলেন যারা নির্মিত হয় কেন্দ্রীয় শহীদ মিনার অপারেশন অপারেশন কি সালের মার্চ থেকে তাদের শুরু হওয়া পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক পরিচালিত পরিকল্পিত গণহত্যা যার মাধ্যমে তারা উনিশশো একাত্তরের মার্চ ও এর পূর্ববর্তী সময়ে সংগঠিত বাঙালি জাতীয়তাবাদী আন্দোলনকে দমন করতে চেয়েছিলেন তারপর জাতীয় স্মৃতিসৌধ নির্মাণ হয় কেন উনিশশো এর ভাষা আন্দোলন উনিশশো এর যুক্তফ্রন্ট নির্বাচন উনিশশো এর সংবিধান আন্দোলন উনিশশো বাষট্টি এর শিক্ষা আন্দোলন উনিশশো ছেষট্টি এর ছয় দফা আন্দোলন উনিশশো উনসত্তরের গণ অভ্যুত্থান উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধ এই ষাটটি ঘটনাকে স্বাধীনতা আন্দোলনের পরিক্রমা হিসেবে বিবেচনা করে সৌধটি নির্মাণ হয়েছে তারপর এখানে অধিক গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রয়েছে জাতীয় স্মৃতিসৌধের স্তম্ভ কইটি ও কী কী উনিশশো এর ভাষা আন্দোলন কেন হয়েছিল স্মৃতিশোধের সাত ত্রিভুজাকৃতির দেয়ালের সাতকাহন কি তো এইগুলোর অ্যানসার পেতে হলে অবশ্যই তোমাদের পিডিএফ সংরক্ষণ করতে হবে পরবর্তী ক্লাসটা আমরা ছবি দেখে লেখা এবং রচনামূলক প্রশ্নের অ্যানসারটা দেখাবো পরবর্তী ক্লাসে আমরা ছবি দেখে লেখা বা বিশ্লেষণ এবং রচনামূলক প্রশ্নের উত্তর দিব পরবর্তী ক্লাসে আমরা রচনামূলক প্রশ্ন এবং ছবি দেখে লেখা বিশ্লেষণ বা লেখা এইগুলো নিয়ে আলোচনা করবে এবং ব্যবহারিক অংশটাও তোমাদের বুঝিয়ে দিব। আজকের ক্লাসটা এই পর্যন্ত পরবর্তী ক্লাসটা আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিশন অন করে রাখতে হবে ধন্যবাদ সবাইকে